গণহত্যা জড়িত মিয়ানমার সেনাদের বিচার চান ভুক্তভোগী রোহিঙ্গারা। শুধু জড়িতদের নয়, সহায়তাকারীদেরও বিচারের আহ্বান আইন বিশেষজ্ঞদের। সম্পূর্ণ বিনা খরচে 31 কর্মী গেল মালয়েশিয়ায়, বিষয়টি স্বপ্নের মতোই বললেন সৌভাগ্যবান কর্মীরা। এবার সরকারি স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্য আবায়া ও ঢিলেঢালা পোশাক নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স, নিন্দা জানিয়েছে স্থানীয় মুসলিম নেতারা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গণহত্যায় জড়িত মিয়ানমার সেনাদের বিচারের দাবি করেছেন ভুক্তভোগী রোহিঙ্গারা। দায়ীদের বিচার হলে দেশে ফিরতে পারবেন বলেও জানান তারা। শুধু গণহত্যায় জড়িতদের নয়, আন্তর্জাতিক অপরাধ আদালতকে হত্যার সহায়তাকারীদেরও তালিকা করে বিচার করার আহ্বান জানিয়েছেন আইন বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান কার্জন। কক্সবাজারের উখিয়ায় কুতুপালম ক্যাম্প ঘুরে এসে ইমরুল কায়েসের তিন পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন আসাদুজ্জামান জিল্লু। ২০১৭ সালে ভয়াবহ গণহত্যা, নির্যাতন, ধর্ষণের শিকার হন মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গারা। জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন 10 লাখের বেশি রোহিঙ্গা। জাতিসংঘ সহ বিভিন্ন দেশও ওই সময় ওই ঘটনাকে গণহত্যা বলে স্বীকৃতি দেয়। গণহত্যার সেই ভয়াল স্মৃতি এখনও ভোলেননি রোহিঙ্গারা। পরিবার পরিজন হারা ভুক্তভোগী মানুষেরা বিচার চান দায়ী সেনাদের। রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের শাস্তি দিতে আন্তর্জাতিক বিচার আদালত আইসিজেতে 2019 সালের নভেম্বরে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। এরপর থেকেই বিচার চলছে ওই আদালতে। আন্তর্জাতিক আদালতের বিচার দীর্ঘ প্রক্রিয়ার হলেও তা যথাসময়ে সম্পন্ন হবে বলে আশা আইনবিদ অধ্যাপক হাফিজুর রহমান কার্জনের। মিয়ানমারের যে আর্মি এবং সেখানকার যে সশস্ত্র বাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর উপরে যে জেনোসাইড করেছে, তাদের যে মানে নৃতাত্ত্বিক নির্মূল কিংবা এথনিক ক্লিনজিং যেটা আমরা বলি, এবং সেই আন্তর্জাতিক অপরাধ যারা করেছেন তাদেরকে আপনার তালিকা ধরে, এবং এখানে যারা আছেন অনেকেই জেনোসাইড সার্ভাইভার, তাদের মানে তাদের 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 সহযোগিতা নিয়ে এই বিচারটা অবিলম্বে শুরু করতে পারে। বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক মহলকে কার্যকর ভূমিকা রাখার উপর জোর দিচ্ছেন সব পক্ষ। যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত রয়েছেন বা বিচার করছেন তাদের এই প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে হবে, তাহলে তাদের ফেরার পথটি হয়তো সুগম হবে, এমনটাই ভাবছেন এখানকার রোহিঙ্গারা। ইমরুল কায়েস, বাংলাভিশন, কক্সবাজার, কুতুপালং ক্যাম্প। বিদেশে যাওয়ার খরচ কমানোর উদ্যোগের অংশ হিসেবে সম্পূর্ণ বিনা খরচে 31 জন কর্মী গেলেন মালয়েশিয়ায়। এর ফলে মালয়েশিয়ার নিয়োগদাতারা বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক কর্মী নিতে উৎসাহী হবেন বলে আশা করা হচ্ছে। কর্মীরা জানিয়েছেন 4 থেকে 5 লাখ টাকার বাজারে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাওয়া তাদের কাছে স্বপ্নের মতোই। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। এই কর্মীরা সৌভাগ্যবানই বটে। মালয়েশিয়ার শ্রমবাজারের ব্যাপক চাহিদার কারণে অভিবাসন খরচ 4 থেকে 5 লাখ টাকার মতো। সেখানে কোনো অর্থ ব্যয় ছাড়াই তারা যেতে পারছেন ভাগ্য ফেরানোর আশায় স্বপ্নের দেশে। এটা সম্পূর্ণ বিনা খরচে যাচ্ছি, এর জন্য আমার খুব ভালো লাগতেছে, কারণ আমি নিতান্তই একটা গরিব ঘরের ছেলে। আমার পক্ষে 5-6 লাখ টাকা গোছানো শর্ট আপ। যদিও গোছানো হতো তাহলে হয়তো বা বাপের কিছু খাওয়ানো লাগতো, না হইলে কোনো জায়গাতে লোন করা লাগতো। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশটাকে সুন্দর করে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ করে তুলতেছেন, অর্থাৎ যারা প্রবাসী যেতে ইচ্ছুক, প্রবাসী রেমিটেন্স বাংলাদেশে পাঠাবে, এরকম যারা আছে তাদের প্রত্যেকটাকে কিন্তু ফিরে নিতে নেওয়ার জন্য সুযোগ করে দিতে পারেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি সভাকক্ষে এই কর্মীদের হাতে পাসপোর্ট, ভিসা, এয়ার টিকেট ও ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড তুলে দেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক সহ সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির মালিক ও বাইরা নেতারা। বিনা খরচে এই কর্মীদের মালয়েশিয়া পাঠানো বেসরকারি রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের কর্ণধার জানালেন এটি তাদের দ্বিতীয় দল।
সামনে আরো বেশি সংখ্যক চাহিদা আসবে বলে আশা করছেন তিনি। বাংলাদেশ থেকেও জিরো কস্টের লোক আসতে পারে, তোমরা যদি পয়সা না নাও, তোমরা যদি কোনো শ্রমিকের টিকিট দাও, সকল ব্যয় তোমরা বহন করো, তাহলে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিরাও তাদেরকে ফ্রিতে লোকটি পাঠাবে। নতুন নতুন এজেন্সি এবং মালয়েশিয়াতে নতুন নতুন কোম্পানি যাতে এগিয়ে আসবে, এবং তাহলে আমরা, আমার বিশ্বাস, আরো কয়েক হাজার কর্মী ডিসেম্বরের ভিতরে তারা মালয়েশিয়াতে চলে যাবে। এই উদ্যোগে সবার সহযোগিতার প্রত্যাশা বৈদেশিক কর্মসংস্থান খাত সংশ্লিষ্টদের। তারা বলছেন এতে অন্য ব্যবসায়ীরাও আগ্রহী হবেন। আপনাদের আচার আচরণ যাতে ভবিষ্যতে আপনাদেরকে দেখে অন্যান্য নিয়োগকর্তারা জিরো কষ্টের লোক গেলে যে পজিটিভ একটা অ্যাটিচিউড থাকে, সেই পজিটিভ অ্যাটিচিউড নিয়ে যাতে অন্যান্য নিয়োগকর্তারা উৎসাহিত হয়। আমাদের কর্মীদের মধ্যে কিন্তু এই ধরনের ব্যাপক ধরনের সমস্যা কিন্তু মালয়েশিয়া সহ সারা পৃথিবীতে হয়ে থাকে। যাচ্ছেন কনস্ট্রাকশন কোম্পানিতে, কাজ চায় ফ্যাক্টরির, যাচ্ছেন সেখানে গার্ডেনিংয়ে, কাজ চায় সেখানে হোটেলের। তো এই যে আমাদের কর্মীদের কিন্তু মানসিকতা, সেই জায়গাটাও কিন্তু আমাদের খুব স্পষ্টভাবে কর্মীদেরকে মাথায় রাখতে হবে। আপনার পরিবারের দিকে তাকিয়ে, দেশের দিকে তাকিয়ে আপনাদের টাকাটা আপনারা বৈধভাবে পাঠানোর চেষ্টা করবেন, অবৈধভাবে হুন্ডির মাধ্যমে কেউ টাকা পয়সা পাঠায়েন না। এটা আমাদের দেশের জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। বিএমটির মহাপরিচালক বলেন কর্মীদের মালয়েশিয়ায় গিয়ে দেশের ভাবমূর্তি রক্ষায় সজাগ থাকতে হবে। আপনি বেশি কাজ করবেন, ওনার সুনাম হবে যে উনি বিনা টাকায় টাকা খরচ করে আপনাকে নিয়েছেন। আর ক্যাথারসিসের জন্য কি হবে, আরও 100টা এজেন্সি উদাহরণটাকে অনুসরণ করবে যে এই মডেলটা আমরা ফলো করতে পারি, যাচাই করে বাছাই করে দক্ষ কর্মী বিদেশে পাঠান, যাতে হচ্ছে বাংলাদেশের মূল্যটা বৃদ্ধি পায়। শিগগিরই বেসরকারি ব্যবস্থাপনায় আরও 100 কর্মীকে বিনা খরচে মালয়েশিয়া পাঠানোর কার্যক্রম চলছে বলে জানান জনশক্তি প্রেরণকারীরা। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, এবার সরকারি স্কুলে মুসলিম শিক্ষার্থীদের জন্য আবায়া ও ঢিলে ঠেলা পোশাক নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। আগামী মাস থেকে এটি কার্যকরের ইঙ্গিত দিয়েছেন দেশটির শিক্ষামন্ত্রী গ্যাব্রিয়েল আতাল। এর নিন্দা জানিয়েছেন স্থানীয় মুসলিম নেতারা। ফ্রান্সের TF1 টেলিভিশনে এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী আতাল জানান, স্কুলে ঢোকার পর কোন শিক্ষার্থীর ধর্ম পরিচয় বোঝা যায় এমন পোশাক পরা উচিত হবে না। গ্রীষ্মের ছুটি শেষ হবার আগেই আগামী 4 সেপ্টেম্বর থেকে এই আইনটি কার্যকরের প্রস্তুতি চলছে বলে ইঙ্গিত দেন তিনি। আতালের দাবি, মুক্ত চিন্তার স্বাধীনতা রুদ্ধ করে এ ধরনের ধর্মীয় পোশাক পরিচ্ছেদ। গত কয়েক মাসে তর্ক বিতর্ক এবং স্থানীয় ডানপন্থী ও কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর জোরালো দাবির মুখে সরকারি স্কুলে আবায়া নিষিদ্ধের নীতিগত সিদ্ধান্ত নেয় সরকার। এ ধরনের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ জানিয়ে দ্য ফ্রেঞ্চ কাউন্সিল ফর মুসলিম ফেইথ বলেছে, ধর্মীয় পরিচয় বহন করে না আবায়া। এর আগে ফ্রান্সের স্কুলগুলোয় 2004 সালে হিজাব ও 2010 সালে সম্পূর্ণ মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ করা হয়েছে। সবশেষ খেলার সংবাদ, লা লিগা ফুটবল। বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ম্যাচ মানেই যেন গোলের নিশ্চয়তা। গতকাল হলো 7 গোলের উৎসব। রোমাঞ্চকর লড়াইটা বার্সেলোনা জিতল 4-3 ব্যবধানে। কাতালান ক্লাবটির 16 বছর বয়সী উইঙ্গার লামিনে ইয়াওমাল লা লিগায় গড়লেন সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার ইতিহাস। ভিয়ারিয়ালের মাঠে বার্সার শুরুটা হয় দারুণ। 15 মিনিটের মধ্যেই 2-0 লিড নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 12 মিনিটে গাভি ও 15 মিনিটে ফ্র্যাঙ্কিং ডি ইয়ং লক্ষ্যভেদ করেন। 40 মিনিটের মধ্যে 2 গোল শোধ দিয়ে বিরতিতে যায় গত মৌসুমের 5ম স্থান পাওয়া ভিয়ারিয়াল। গোলদাতা আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়ত ও নরওয়ের ফরওয়ার্ড আলেকজান্ডার সার্লথ। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বাগতিকদের 3-2 লিড এনে দেয় স্প্যানিশ মিডফিল্ডার অ্যালেক্স বায়ানা। ভার্সার বদলি নামা ফেরান তেরেস 68 মিনিটে ও পোলিশ স্ট্রাইকার রবের্তো লেভানদোভস্কি 71 মিনিটে গোল করে জয়ের স্বস্তিতে ভাসান অতিথি শিবিরকে। 2 গোলেই 16 বছরের স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল অবদান রাখায় লালিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী অ্যাসিস্ট হিসেবে সতীর্থ আনসু ফাতির রেকর্ড টপকে যান তিনি। এই ছিল এখনকার মতো পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।